অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আইফোন সিস্টেম করবেন। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেইলে ঠিকই দেখেছেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। সো আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আইফোন সিস্টেম করবেন। সো কথা না বাড়িয়ে চলে যাই আপনাদেরকে আইফোন সিস্টেম শেখানোর জন্য। নতুন নতুন ভিডিও পেতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও তারা সাথে সাথেই পেয়ে যান। তো বন্ধুরা, সেটিং সিটি করে শেখার জন্য আপনাকে প্রথমে চলতে হবে গুগল প্লে স্টোরে। দেন আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। এখান থেকে আপনি সার্চ বক্সে এখানে লিখবেন এই যে আইফোন 14 লঞ্চার ওএস 16, এটা লেখার পর আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে, এরকম আপনার সামনে ইন্টারফেস শো করবে। দেন এখানে একটু সময় নিতে পারে। এখান থেকে আপনি এই এগ্রি বাটনে ক্লিক করবেন। আমি এগ্রি বাটনে ক্লিক করলাম। দেন এখানে গেট স্টার্ট আছে, এই গেট স্টার্টটি ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে আরেকবার আসলো এগ্রি বাটনে, এই এগ্রি বাটনে ক্লিক করবেন। দেন এখানে এলাও আছে, এলাওয়ে ক্লিক করবেন। এলাওয়ে ক্লিক করলাম আমি। এলাওয়ে ক্লিক করার পর এখানে আবার আসলো এগ্রি, এগ্রি বাটন ক্লিক করার আগে আপনাদেরকে এই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে পারমিশন চাবি এলাও পারমিশন এটাতে ক্লিক করে দেবেন, এলাও পারমিশন করে দেবেন। দেন এখান থেকে আপনি লঞ্চার এগ্রি এটাতে ক্লিক করবেন। আমি এগ্রিতে ক্লিক করলাম। দেন এখান থেকে ফাইন্ড অ্যান্ড চুজ 14 লঞ্চার এখানে এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে এলাও হচ্ছে, এই এলাওয়ে ক্লিক করবেন। এই যে এলাও, এলাও ক্লিক করবেন। দেন এখানে এলাওয়ে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার 14 লঞ্চার এটা আসবে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন। এরপর আবার এই কোনো দিকে দেখুন স্কিপ, স্কিপ আর দেওয়া লাগবে না। এই যে দেখুন ফুল স্ক্রিন হাইট বন্ধুরা, ফুল স্ক্রিন হাইট, এখানে আপনি কোন হাইটে রাখতে চান ভিডিওকে আপনার কে এই আইফোন লঞ্চার কে। সো এটাতে আমি এই বাটনটি ক্লিক করলাম। দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে অলওয়েজ এলাও 14 ফোন আইফোন 14 এখানে আপনি সব সময় রাখবেন কিনা এর জন্য আপনাদেরকে এই ডিবনুচিনেতে ক্লিক করে এখানে ক্রেডিট আছে, ক্রেডিটে ক্লিক করতে হবে। দেন এখানে সুইপ ডাউন, এখানে সেট এস ডিফল্ট এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনি এই এরকম টান দিবেন, তারপর ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন, তারপর উপরের দিকে টান দিবেন, আবার উপরে টান দিবেন, আবার উপরে টান দিবেন। দেন এখান থেকে কোনো দিকে টান দিয়ে আবার বের হয়ে আসবেন। দেন এখানে আপনার সেট হয়ে গেলো আইফোন সিস্টেম। এই যে দেখুন আমার মোবাইলটি আইফোন সিস্টেম হয়ে গেলো। এই যে দেখুন আপনাদেরকে আমি দেখালাম সিস্টেম, সিস্টেমটি হয়ে গেলো। এই যে দেখুন মোবাইলের উপর দিকে টান দিলাম, এই যে আইফোন সিস্টেমের মতন চলে আসলো, এই যে আইফোনের সেটিংসের মতো আইফোনের সেটিংসই চলে আসলো। সো এখানে আপনার ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, এখানে থিমসে গিয়ে ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন, আপনি যাবে ওয়ালপেপার চেঞ্জ করেন। সো ভিডিওটি কেমন আছে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেছেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি পেয়ে যান। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।